চলতি বছরের 14 জানুয়ারি নগরীর সিপিজেড এলাকার চৌধুরী মার্কেটে অভিযান চালিয়ে রূপসা কিং গ্রুপ নামে একটি মাল্টিপারপাস প্রতিষ্ঠানের অফিস থেকে নগদ 8,42,00,000 টাকা জব্দের সংবাদে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। কথিত অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গোয়েন্দা বিভাগ পুলিশ উক্ত প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে অর্থ জব্দের পাশাপাশি কিং গ্রুপের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতার করে। এ নিয়ে নানান মহলে শুরু হয় জল্পনা কল্পনা, আর বিনিয়োগকারী মাঝে দেখা দেয় কষ্টার্জিত অর্থ হারানোর শঙ্কা। তবে সব শঙ্কা দূর করে আইনি লড়াইয়ে নিজেদের বৈধতা প্রমাণ করতে পেরেছে বলে দাবি করেছে রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস কোম্পানি। ওনাদের একটা ভুল ইনফরমেশন, একটা ভুল অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে অভিযান চালায়। যে অভিযানের প্রেক্ষিতে তারা এখানে আইসা ওই বাদীদের পাউন্ড টাকার অনুপাতে আমাদের এখান থেকে যে টাকাটা উনি সিজ করছে, পরবর্তীতে আদালতে আমরা যথেষ্ট যথোপযুক্ত কাগজপত্র, আমাদের যাবতীয় টাকা পয়সা লেনদেনের যথোপযুক্ত ডকুমেন্টারি যখন আদালতে সাবমিট করি, আদালত সেটা সর্বসম্মতিক্রমে তারা সেটা শিওর হয়েছে যে এই টাকাটা সে আমাদের থেকে পায় না। এটা ছিল যে প্রতিষ্ঠান থেকে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা আমাদের হক, আমাদের গ্রাহকের, সেই মর্মে আদালত সরাসরি আমাদেরকে আমাদের জিম্মায় টাকাটা প্রদান করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছে। তার আলোকে আজকের ওই মামলার রায়ও তারা সরাসরি ইপিজেড থানায় এসে আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের নবনিযুক্ত উপদেষ্টা হাজী ইকবাল জানান, স্থানীয় শ্রমজীবী হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ উদ্ধার করতে সম্মিলিত প্রচেষ্টায় আজ তারা সফল হয়েছে। Dex News, C+ TV, চট্টগ্রাম।